ডেয়ারি স্টুডেন্ট এই ভিডিওটা শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য তাই অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট অবশ্যই আপনারা দেখবেন মনোযোগ সহকারে কারণ এই ভিডিওর ভেতরে কিছু হিনস দেবো কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্টদের রেজাল্টকে নিয়েও কিছু স্ক্যাম করছে যেটা অলরেডি পিজি বা বিডিপি স্টুডেন্টদের হয়েছে এবং আপনাদেরও হচ্ছে কয়েকদিন থেকে এক সপ্তাহ থেকে পিজি রেজাল্ট পাবলিশ করছে একের পর এক বিভিন্ন বাংলা তারপরে ইতিহাস এডুকেশন আজকে পাবলিশ করেছে পিজি ইংলিশ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিজি ইংলিশের রেজাল্ট তবে এই যে আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা কি প্রায় স্টুডেন্ট দেখা গেছে যে পঞ্চাশটা স্টুডেন্টদের মধ্যে কুড়িটায় স্টুডেন্টের কিন্তু এই সমস্যাটা এন মানে অ্যাসাইনমেন্ট নো মার্কস মানে অ্যাসাইনমেন্ট জমাই করিনি এরকমটি ইউনিভার্সিটি জানাচ্ছে আমি কিছুক্ষণ আগে আমাদের কোয়ার্ডিনের সাথে কথা বলেছি উনি বলেছেন এই ব্যাপারটা আমরাও এখন সঠিকভাবে জানি না যে এন কেন দিচ্ছে এটাও হতে পারে যে রেজাল্ট যেহেতু পাবলিশ হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে আর অ্যাসাইনমেন্ট যেহেতু দেবে স্টাডি সেন্টার থেকে সেক্ষেত্রে এটাও কম্বাইন করে এটা তো অনলাইন রেজাল্ট সেক্ষেত্রে এটা আপাতত দেখুন যে যখন হার্ড কপি রেজাল্ট পাবেন হাতে তখন যদি এই প্রবলেমটা হয় সেক্ষেত্রে ইউনিভার্সিটিকে রিপোর্ট করা যেতে পারে বাট যদি সত্যি সত্যি এই কেসটা আপনার হার্ড কপি পাওয়ার সময়তে হয় সেক্ষেত্রে কত স্টুডেন্টের সমস্যা বর্তমানে করোনার যা সিচুয়েশন এক্ষেত্রে যদি পঞ্চাশটা স্টুডেন্টদের মধ্যে কুড়ি জনের স্টুডেন্ট যদি আপনার পার্ক বা আপনার কলকাতা অফিসে দেখা করে সেক্ষেত্রে স্টুডেন্টদের একটা বিরাট হয়রানি হয়রানি সবথেকে বড়ো কথা হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট জমা করার পরেও যদি অ্যাসাইনমেন্টের নাম্বার না দেয় সে থেকে বিশাল খারাপ আর কিছু নেই স্টুডেন্টদেরকে নিয়ে একটা বিরাট স্ক্যাম চলছে বর্তমানে তারপরে আপনারা দেখুন কিছুদিন আগে বিডিপি স্টুডেন্টদের রেজাল্ট পাবলিশ হলো ইউনিভার্সিটি বললো যে যেভাবে ইউনিভার্সিটি কোশ্চেন অ্যান্সার ভুল করেছিল মানে সঠিক অ্যান্সারও ভুল করেছিল সেখানে রেজাল্টটা মডিফাই করে রেজাল্ট পাবলিশ করবে বাট সেই কথাটা বলেছিল বাট সত্যি করে রেজাল্ট কিন্তু সেই অনুপাতে পাবলিশ করেনি নি ভুলভালই রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে একটা গর্বরতা ষাট পার্সেন্ট বা পঞ্চান্ন পার্সেন্ট এরকম একটা রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে মুস্টিমের স্টুডেন্টদের 85 ফাইভ বা নাইনটি বা নাইনটি ফাইভ এরকম দিয়েছে বাট বেশিরভাগ স্টুডেন্টের ষাট পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এর বেশি দেয়ই তো এখান থেকে বোঝা যাচ্ছে এখন থেকে আমরা যদি ইউনিভার্সিটিকে রিপোর্ট করি তাহলে ইউনিভার্সিটি যে সমস্ত আপনার কর্মকর্তারা আছে তারা ভালোভাবে কিন্তু কাজ করবে নচেত এর পরবর্তীতে এনএস আমরা মানে খুশিতে না যে এনএসিউ এ গ্রেড পেয়েছে ন্যাকের কাছে এরকম এ গ্রেড যেরকম দিতে পারে ন্যাক সেরকম কেড়ে নিতেও পারে সেক্ষেত্রে আমরা যদি এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা কলেজে ব্যাপারগুলো জানাই সেক্ষেত্রে কলেজ অবশ্যই ইউনিভার্সিটিকে জানাবে ইউনিভার্সিটি যদি এটার ওপর স্টেপ নেয় সেক্ষেত্রে ভালো না হলে সব থেকে বড়ো কথা ন্যাক যখন সার্ভে করবে তখন ইউনিভার্সিটির নামে এই ধরনের রিপোর্ট করে দেওয়া দরকার যে আমরা ভালোভাবে পরীক্ষা দিচ্ছি সব দিচ্ছি তারপরেও এরকম গণ্ডগোল করছে তো এইটাই হচ্ছে সবথেকে বড়ো একটা মূল পয়েন্ট তাহলে ইউনিভার্সিটি যে সমস্ত কর্মকর্তারা আছে তাদেরকে টাইট করবে টাইট করলে তবে আমাদের রেজাল্টগুলো সঠিকভাবে আসবে আমাদেরকে বেশি দেওয়ার দরকার নেই যে কে দেখতে সুন্দর বলে রেজাল্ট বেশি দেবে দেখতে খারাপ বলে রেজাল্ট কম দেবে সে দেখে লাভ নেই আমরা যেরকম যেরকমভাবে পরীক্ষা দেবো সেরকমভাবে রেজাল্ট দিলে আমরা খুশি এই যে ব্যাপারগুলো আশা করবো এইটুকুনিই আমার বলা কথা যে এখন থেকে আপনারা নেতাজির অফিসিয়াল সাইটে গিয়ে ইমেলগুলো যে আছে আমি ইমেলটা এই ভিডিওতে দিয়ে দেবো এই ইমেলে আপনারা রিপোর্ট করুন যে আমরা এত কষ্ট করে অ্যাসাইনমেন্ট সাবমিট করছি তা সত্ত্বেও কিন্তু পিজি স্টুডেন্টদের এম কেন আসছে নো মার্ক কেন আসছে প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু এই প্রবলেমটা ফেস করেছে মানে পঞ্চাশ দিনের মধ্যে তিরিশ জন বা কুড়ি জন এরকম আমি দেখলাম আমার কাছে প্রচুর এরকম মেসেজ এসছে বাট আমি এই ব্যাপারটা নিয়ে অতটা ভাবিনি আমি ভেবেছিলাম যে স্টুডেন্টরা হয়তো কোনো কারণবশত অ্যাসাইনমেন্ট জমা করতে পারেনি তাদের এই প্রবলেমটা এক্ষেত্রে একটা সমস্যা হতে পারে কোনো কোনো কলেজে অ্যাসাইনমেন্ট জমা করতে জমা নিতে দেরি করেছে সেটা কলেজের নিজস্ব কারণের জন্য তো তারা হয়তো অ্যাসাইনমেন্টটা আপডেট করতে পারেনি অ্যাসাইনমেন্টের রেজাল্টটা সেটাও হতে পারে বাট দেখেছি প্রায় প্রায় কলেজে সমস্যাটা প্রায় প্রায় কলেজে তো সমস্যাটা হবে না কারণ হলেও দু একটা কলেজের হবে তাই এটা ইউনিভার্সিটি থেকেই সমস্যাটা করেছে তাই আপনারা এখন থেকে রিপোর্ট করতে শুরু করুন কি করবেন যে পিজিস আপনারা ইংরেজিতে লিখবেন যে অ্যাসাইনমেন্ট মার্কস এনএম কেন আসছে ঠিক আছে এটা বাংলাতেও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন ওরা সবাই বুঝবে তো অফিসিয়াল যে ইমেল আছে ইমেলে আপনারা ইমেল করুন এটাই থেকে বড়ো কথা ফোন তো ফোন ধরবে না হাজারবার চেষ্টা করলেও ফোন ধরে না তো ইমেল করতে পারেন ইমেল করলেও খুব একটা হয় না কাজ তাও করবেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো যখন আমাদের বিডিবি স্টুডেন্টদের রেজাল্ট যখন আপনার ভুল করেছিল সেই মুহুর্তে তো সবাই ইমেল করেছিলো একজনের তো বাদ দেয়নি সেক্ষেত্রেও কি ঠিক করলো এইভাবে কাজ হয় না গিয়ে একটা কড়া থান্ডিং দিতে হবে বা থ্রেড দিতে হবে তবে গিয়ে কিন্তু এই প্রবলেমগুলো সলিউশনগুলো আপনার ঠিকঠাকভাবে সলিউশন হবে ঠিক আছে সমস্যাগুলো তো যাই হোক আপনাদের একটাই কাজ এনএসির অফিসিয়াল যে মেল আছে মেলে মেল করুন যে আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া সত্ত্বেও কারণ আমাদের এনএম আসছে এর জবাব চাই কারণ এই করোনা পরিস্থিতিতে যদি আপনাদেরকে গোল পার্ক বা যেতে হয় তাহলে সেক্ষেত্রে বিশাল বড়ো একটা হয়রানি তাই আপনারা প্রত্যেকেই মেল করুন থ্যাংক ইউ সো মাচ পরবর্তীতে যদি কোনো আপডেট আসে অবশ্যই এই চ্যানেলে দিয়ে দেওয়া হবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল নোটিফিকেশন করে দেবেন তাহলে কোনো ভিডিও হবে না থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন থ্যাংক ইউ